مصدر قال كيشي بولا راجي আপনারা উপরে থেকে আসেন তাদের জন্য আপনাদের জন্য আপনাদের সবার জন্য লাগে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি শুনতে পাচ্ছেন আমার কথা ভালো আমি লিডার নই আমি আপনাদের মতোই ক্যাডার তো আমাকে বক্তৃতা দিতে বললে বক্তৃতা দিতে পারবো এইটাই তোদের প্রবলেম ভাই তখন থেকে দেখছি আরে চশমা যদি না পড়তাম গেলিয়ে ফুল দিয়ে মারতি আমার ফুল দিয়ে চোখ পড়ে গেছে চশমা তো খুললাম তোমরা ঠিক দেখছো আমি দেখতে পাচ্ছি না যাই হোক তোমাদের রিকোয়েস্ট তুমি বলে চশমা বলো চশমা খুলে পরে ফুল মারছিল তো চোখে লাগতো এই জন্য চশমা পড়ে যায় আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর হ্যাঁ খেলে সেটা দেখতেও দারুণ কি বলছিস তুই ভালো না ওরা বললি না বললি কিচ্ছু যায় না মেয়েরা বলছে যাবো এইবার সেকেন্ড আমি রাস্তা আস্তে আস্তে খিদে পেয়েছি আমি ছোলা খেয়ে এসেছি আর ঘোড়ার মতো দৌড়বো তারপর আর আমাকে ধরতে পারবি না তাই ছোট করে কিছু কথা বলি সবাই বলেছে আমাদের প্রথমে আমার প্রেসিডেন্ট তাকে প্রণাম অগ্নি বাকি এখানকার উৎপল সবাই যারা যারা আমাদের কর্তৃপক্ষ আছেন কার্যকর্তা আছেন আমাদের সামনে তাদের সবাইকে নমস্কার যে কথাটা বলছি ভালো করে শুনবেন আমি বক্তৃতা দিই না আর যদি বক্তৃতা না শুনতে চাও রাস্তাটা ওকে জায়গা ওকে পাঠিয়ে দেবেন তাহলে চুপ করে থাকবেন দুবেন আমি শুনতে চাই না ওরা শুনতে চাই অনেক সুন্দর দাঁড়িয়ে আছি আমি বক্তৃতা দিচ্ছি না ভাই আমি পরিষ্কার ভাষায় দুটো কথা বলছি আমি এর আগে টিভিতেও বলেছি আমার যে মুসলমান ভাই বোনরা আছে তাদের বলছি যদি আপনার কাছে সঠিক আসল আধার কার্ড আসল ভোটার আইডেন্টিটি থাকে নাকে তেল দিয়ে ঘুমন কেউ আপনাকে এই দেশ থেকে বার করতে পারবে না আরে তাই যদি হয় আমার কাছে তো সেম আছে আসল আধার কার্ড আছে আসল ভোটার কার্ড আছে তাহলে আমাকেও কালকে বার করে দেবে বলে এই লোকটাকে ছুঁচোর মতো দেখতে বার করে সস্তা নাকি সব মিথ্যে কথা বলছে মিথ্যে প্রচার হচ্ছে মুসলমান ভাই বোনদের ভয় পাইবে এই 75 ভোটার করে চলে আসছে এই জন্য দেখুন মুসলমান ভাইদের কোনো প্রগতি নেই কারণ জানেন যেদিন আপনি দিয়ে দেবেন আপনি বুঝতে পারবেন সেদিন আর ভোট করবেন না ওই জন্য আপনাদের দেবে না 75 বছরে 60 বছর এরা অধিকারে ছিল কিছু করেনি একটা কথার জবাব দিন তো ভাই এই একটা কথার জবাব দিন তো গুজরাটে ইলেকশন হলো আপনারা মনে করেন না যে মুসলমান ভাই বোনরা যদি ভোট না দিত তাহলে এত সংখ্যায় কি বিজেপি জিতে আসতে পারত পারত না মুসলমান ভাই বোনরা ভোট দিয়েছে উত্তরপ্রদেশে এত ভোটে জিতে আসত পারত না তাহলে মুসলমান ভাই বোনরা ভোট দিয়েছে তারা বুঝতে পেরেছে এত বছর ধরে আমাদের খালি মিথ্যা কথা বলে আমাদের পিছিয়ে রাখা হয়েছে সেই জন্য বলছি চিন্তা করবেন না মিথ্যেকে প্রশ্রয় দেবেন না ভয় পাবেন না একবার তাহলে একবার বিজেপিকে চান্স দিন তিনটে কথা বলবো আটাই শুনে রাখবেন
যদি না মরে যায় সেদিন জীবিত বলেছি আবার বলছি যদি না মরে যায় লোকসভা লোকসভা ইলেকশন অনেক দূরের কথা যদি মরে না যায় তাহলে যাদের যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়ি আমি করে দেব আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনার পয়সা দিয়েই করে দেখাবো তার জন্য আপনাকে বিজেপি হতে হবে না আপনি বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক এ ঘর আপনারা পাবেন যদি আপনাদের কাঁচা ঘর থাকে তাদের পাকা ঘর করে দেওয়া হবে এর জন্য আপনাকে তৃণমূলের কারো কাকা হতে হবে না এই বিজেপির কাকা হতে হবে না কারণ তৃণমূলের কিছু পেতে গেলে আপনাকে কাকা ভাইপো নাতি নাতনি আমার স্বামীর শ্বশুরের শ্বশুরের বাবার বাবার সাথের শ্বশুরের তার শ্বশুরের তার শ্বশুরের তা যদি রিস্তা হয় সেটাও পাবে কিন্তু বিজেপিতে হবে না গ্যারান্টি দিয়ে বলছি হবে না তাই আমাদের উপর বিশ্বাস রাখুন দুটো জিনিস বললাম নাকে তেল দিয়ে ঘুমোন কারোর ক্ষমতা নেই আপনাদের এই দেশ থেকে বার করার যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড সত্যিকারের ভোটার কার্ড থাকে আর যদি না মরে যাই লোকসভা ইলেকশন ভুলে যান এই পঞ্চায়েতে জিতে আমি দেখাবো যাদের কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি হবে নো মোর ডায়লগ এবার ফিল্মের ডায়লগ হ্যাঁ শুনছি বুঝতে পারছি সব শুনছি সব শোনা যায় এই দেখো ভাই সব উঁচু বাড়িটার ডায়লগ বলতে পারবে আরে ডায়লগ বলেই তো আমি খাই কি করি আমি ডান্স করবো একটু বেসুরে গান করবো আর ডায়লগ বলবো তাতে লোকে পয়সা দেয় তাই তো তোদের বিনা পয়সায় একটা ডায়লগ বলবো বিনা পয়সা একটা বলবো বলছি তো একটা না না এতগুলো বলতো দুটো না একটা একটা না দুটো না নাম তুফান বছরে এক একবার আসি নাম তুফান বছরে এক একবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায় মাতারাম জয় শ্রীরাম আবার দেখা হবে থ্যাংক ইউ।